শেখ হাসিনাকে কেউ দেশ ছাড়তে বাধ্য করেনি স্বেচ্ছায় গেছেন তিনি এ মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন বলেন আওয়ামী লীগ এমন কিছু যেন না করে যাতে ফের তাদের জীবন বিপন্ন হয় আহ্বান জানিয়েছে নতুন মুখ নিয়ে দল পুনর্গঠনের নাগরিকত্ব সোমবার দুপুরে সচিবালয়ে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সাথে বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ইঙ্গিত দেন দুর্গাপূজার ছুটি বাড়ানোর দেশের বিভিন্ন জায়গায় হামলা ভাঙচুরের অভিযোগের বিষয়ে তিনি জানান শিগ্রি এসব দমন হবে বলেন আবারও গোলমালের চেষ্টা হলে খুশে উঠবে জনগণ গণ্ডগোল পাক এই গণ্ডগোল পাকার লাভ হবে না লোকজন আরও ক্ষেপে উঠবে কথা বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ত্যাগ ইস্যুতে তাকে দেশ কেউ বাধ্য করেনি একুশ বছর প্রধানমন্ত্রী তো করেছেন আপনি স্বেচ্ছায় চলে গেছেন কেউ যেতে নাই স্বেচ্ছায় গেছেন আপনি ভালো থাকেন আবার আসেন যারা শাহবাগে এই ধরনের বসে আন্দোলন করছেন বুঝাবেন যে ইট ডাজ মেক ইন সেন্স অনর্থক ইউ আর বিকামিং আপনি একটা আরেকজনের খেলা খেলছেন আপনি আরেকজনের খেলা খেলছেন আপনি নিজের খেলা তো খেলছেন না এর আগে সম্মিলিত সামরিক হাসপাতালে আহত আনসার সদস্যদের দেখতে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা নির্দেশ দেন এক সপ্তাহের মধ্যে অনুমোদনহীন অস্ত্র জমা দেয়ার এদিন সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন প্রাথমিক শিক্ষা উপদেষ্টা ডক্টর বিধান রঞ্জন রায় ও ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন প্রাথমিক শিক্ষা হচ্ছে যে কোনো একটা দেশে জাতির জন্য একদম ভিত সুদ শিক্ষাটা যতটুকু গুরুত্ব পাওয়া উচিত যেমনটা করা উচিত তেমনটা হয় না যাদের বাড়িঘর বিনষ্ট হয়েছে যাদের অন্যান্য ক্ষতি হয়েছে তাদের তালিকা আমরা মন্ত্রণালয়ের মাধ্যমে সংগ্রহ করছি মাননীয় প্রধান উপদেষ্টার সাথে সংখ্যালঘুদের নেতাদের আমরা একটু বৈঠকের ব্যবস্থা করেছি বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বলেও মন্তব্য করেন দুই উপদেষ্টা নাফিউল ইসলাম লিঙ্কন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা